সন্ন্যাসে ইতিমধ্যে কলকাতায় দুজনের মৃত্যুও হয়েছে। মূলত কী কী দেখে চিনতে পারবে মানুষ আর ব্ল্যাক ফাঙ্গাস রোগটা কী সেটা একটু যদি বলি। দেখো, মিউকোর মাইকোসিস বলে যেটাকে এখন ব্ল্যাক ফাঙ্গাস কলোকিয়ালি বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওটা ব্ল্যাক ফাঙ্গাস না, মানে মিউকোর মাইকোসিস যে কন্ডিশনটা, ইট ইজ ভেরি রেয়ার কন্ডিশন। হ্যাঁ, আগেও ছিল, কিন্তু নর্মালি এই এই ফাঙ্গাসের স্পোর কিন্তু আমাদের এনভায়রনমেন্টে এমনিতেই থাকে, সবসময় ছিল, এখনও আছে, কিন্তু এটা আমাদের নর্মালি এফেক্ট আগে করতো না। কিন্তু কেন, সেটার জন্য হচ্ছে আমাদের নর্মাল মানুষের একটা ইমিউনিটি থাকে। তো যাদের ইমিউনিটি, যারা খুব সিক বা ধরো এইচআইভি আক্রান্ত হয়ে এইডস যাদের হয়েছে, তাদের কী হয়, ইমিউনিটি একদম নেই, তাদের তখন যে কোনো ইনফেকশন হয়ে যায়। তো এইরকম মিউকোর মাইকোসিসটাও হচ্ছে ওরকম একটা গ্রুপ অফ লোকের বা মানুষের হওয়ার কথা, নর্মাল মানুষের হওয়ার কথা না। সেই জন্য এটা ভেরি রেয়ার এবং এটাকে আমরা দেখতে পাই না ইউজুয়ালি। কিন্তু দেখা যাচ্ছে এখন হঠাৎ করে, এই জন্য এটাকে এপিডেমিক বলা হয়েছে, কেননা হঠাৎ করে নাম্বারটা এমনভাবে ক্রপ আপ করেছে যে সেইটা একটা মানে অ্যাবনর্মালি হাই। এটা বেশ কিছুদিন আগে যদি আমরা দেখি, ফার্স্ট ওয়েভে একদম ছিল না তা না, একদম শেষের দিকে আমি কিন্তু রিপোর্টে পড়েছি, কাগজ খবরের কাগজেই পড়েছি, আহমেদাবাদে কিন্তু কয়েকটা কেস তখন আই সার্জনরা দেখে রিপোর্ট করেছিল, ইউরোপিয়ান কান্ট্রিতেও কয়েকটা রিপোর্ট, একটা দুটো করে রিপোর্টেড হয়েছিল। অতএব করোনার সাথে কিছু না কিছু রিলেশন আছে। তো আমি যেটা বলছি যে রিলেশনটা যেটা আছে সেটা হচ্ছে ইমিউনিটি রিলেশন। যেহেতু এই করোনা পেশেন্টগুলোর ইমিউনিটি স্ট্যাটাসটা খারাপ হচ্ছে, স্পেশালি যখন তারা হাসপাতালে ভর্তি হচ্ছে, তার মানে হচ্ছে এই গ্রুপটা হচ্ছে যারা হচ্ছে মডারেট টু সিভিয়ার ইনফেকশন আছে যাদের, তো তাদের অ্যাকচুয়ালি ইমিউনিটি প্রবলেম আছে, তাই করোনা ডিজিজটা তাদের জন্য মারাত্মক হচ্ছে, হাসপাতালে যেতে হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, অক্সিজেন নিতে হচ্ছে। তো এই গ্রুপটার মধ্যে অনেকের আবার কোমরবিডিটিসও আছে, তার মধ্যে ডায়াবেটিস এন্ড ওবিসিটি হচ্ছে এক নম্বর, ঠিক আছে। তো এই এই গ্রুপটাকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে এরা কম্প্রোমাইজ, এবং করোনা হওয়ার জন্য তাদের ট্রিটমেন্ট হিসাবে আবার স্টেরয়েড দিতে হচ্ছে, কারণ না হলে আবার এই যে পরবর্তীকালে সাইটোকাইন স্টর্মটা সেটাও মারাত্মক, সেটাও পেশেন্ট মরে যেতে পারে এইরকম। তো অ্যাজ এ ট্রিটমেন্ট স্টেরয়েডটা আবার দিতেই হচ্ছে যারা খুব খারাপ ধরনের করোনাতে ভুগছে। তো ন্যাচারালি এই স্টেরয়েড কী করছে, আমাদের ইমিউনিটির ওপর প্লে করছে এবং আমাদের ইমিউনোলজিক্যাল সেলগুলোকে আরও মানে নাম্বারে কমিয়ে দিচ্ছে, যাতে ইমিউন রেসপন্সটা আমাদের না হয়, যেটা আমাদের ড্যামেজ হচ্ছে যাদের সিভিয়ার করোনা। তো তাহলে কী হলো, তার সাইড এফেক্ট হিসাবে কী হচ্ছে যে তাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তারা ইমিউনো কম্প্রোমাইজড এমনিই ছিল, ইমিউনিটি আরও খারাপ হয়ে গেল, তাহলে তারা প্রোন হয়ে গেল ফর ডেভেলপিং আদার ইনফেকশনস। তার মধ্যে হচ্ছে মিউকোর মাইকোসিস, যেটা ভেরি 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 রেয়ার একটা কন্ডিশন, সেইটা কিন্তু দেখা যাচ্ছে কমনলি ওই রকম গ্রুপ অফ একটা পেশেন্টের হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যারা হোম আইসোলেশনে আছে, অথবা খুব সামান্য জ্বর হয়েছিল তারপর ঠিক হয়ে গেছে, এই গ্রুপ অফ পেশেন্টের কিন্তু হচ্ছে না মিউকোর মাইকোসিস, কারণ তাদের ইমিউনিটি স্ট্যাটাসটা ভালো। যাদের হচ্ছে তারা অলরেডি ইল পেশেন্ট, হাসপাতালে গেছিলো, তাদের ইমিউনিটি স্ট্যাটাস খারাপ, তাদেরই কিন্তু একমাত্র এই ইনফেকশন হচ্ছে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, ইনফেকশনের ট্রিটমেন্ট এটা এতটা ইজি না। প্রথমত ধরতে অসুবিধা হচ্ছে, লোকে বুঝতে পারছে না, তারপর যখন প্রেজেন্ট করছে তখন অলরেডি ড্যামেজ হয়ে গেছে, এবং যেই জায়গাটা ড্যামেজ হচ্ছে সেখানকার টিস্যুগুলো প্রায় মরে যাচ্ছে। এবার ডিপেন্ড করছে যে কোথায় হচ্ছে, যদি মাথায় হয় অফকোর্স, যদি মাথার কিছু টিস্যু সেল মরে যায়, এটা ইরিপেয়ারেবল লস, তো সেই ক্ষেত্রে পেশেন্ট মরে যাচ্ছে। কারণ এটা ইউজুয়ালি যদি আমাদের চামড়ায় ধরুন কোনো কিছু হয়, তাহলে আমরা আগে আগে বুঝতে পারি, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরের অর্গানে যখন কিছু হচ্ছে তখন তো আমরা বুঝতে পারছি না যতক্ষণ না ওই সিমটমটা বাইরে আসছে। তো এই করে দেখা যাচ্ছে খুব কমনলি চোখে যেগুলো অ্যাফেক্টেড হয়েছে, এই যে দুর্গাপুরেরও পেশেন্টে শুনেছি, সে চোখটা কালো চোখ নিয়ে এসছে। তো এই চোখের মধ্যে হয়ে গেলে পুরো চোখের গহ্বরটার মধ্যে সেটা একটা ক্যাভিটির মতো লিশন তৈরি করে ফেলছে, তো তাহলে পুরো জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এইরকম সিভিয়ার ইনফেকশন তখন হয়তো অপারেশন করে অ্যান্টিফাঙ্গাল দিয়ে চেষ্টা করা হচ্ছে যে তাদের যতটা রিকভার করা যায়, বা ডিপেন্ডিং অন কতটা এফেক্টেড হয়েছে এবং কোন জায়গায় এফেক্টেড হয়েছে তার উপরে তাদের বাঁচা মরা নির্ভর করছে। যদি এরকম একটা ভাইটাল কিছু এফেক্টেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টকে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো সেটআপে নিয়ে গেলেও কিন্তু বাঁচানো যায় না। তো অতএব এর কোনো প্রিভেনশন বলে আমাদের কাছে কিছু নেই, কিন্তু এবার হচ্ছে নিজেরা হেলদি থেকে ইমিউনিটি যদি ভালো থাকে, তাহলে আমরা ইনফেকশন, ফার্স্ট অফ অল করোনা ইনফেকশনটাকে যদি আমরা আটকাতে পারি, করোনার সাথে ডাইরেক্ট রিলেশন না কিন্তু, কিন্তু যেহেতু এটা ইমিউনিটির ওপর রিলেশন, সেই জন্য করোনাকে যদি আটকাতে পারি, হাসপাতালে যাওয়াটা আটকাতে পারি, সেই একই কথা আমি অ্যাডভাইস করবো, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং এবং সঙ্গে হচ্ছে ভ্যাকসিন যদি অ্যাভেলেবেল থাকে প্লিজ নিয়ে নেবেন, যতটা নিজেকে প্রোটেক্ট করতে পারেন। এছাড়া হেলদি ডায়েট, এবং যথেচ্ছ নিজেরা একটা জ্বর বা কিছু হলো সঙ্গে সঙ্গে
নিজেরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা বা নিজেরা কোনো একটা ট্রিটমেন্ট প্রয়োগ করা, যেগুলো হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, গুগলে ঘুরে বেড়াচ্ছে, প্লিজ প্লিজ এগুলো করবেন না। তাতে আমরা আরও বিপদ আমাদের বাড়াচ্ছি। তার জন্য কি হচ্ছে, আজকাল অ্যান্টিবায়োটিক তার যদি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যেগুলো কমন অ্যান্টিবায়োটিক, তো এটা একটা মানে ভয়াবহ পরিস্থিতি। মহামারীর পরেও এই এফেক্টটা কিন্তু অনেক দিন চলবে, এই সিকুয়েলিগুলো চলবে। তো সেগুলো প্রিভেনশানে যতটুকু আমাদের হাতে আছে, যার যেই পার্টে যতটুকু করতে পারেন প্লিজ করুন, যাতে কিনা আমরা এটাকে বৃহত্তর ক্ষেত্রে এটাকে আটকাতে পারি। মানে একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ব্ল্যাক ফাঙ্গাস যেটা বললেন, যদি কেউ বাড়িতে থাকতে থাকতে তার যদি ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে, সেখানে নিজেদের বুঝে মানে একটা সিমটম কোনটা দেখে, যে আমরা করোনা দেখছি কখনো জ্বরের নিয়ে কোভিড টেস্ট করছে বা এইগুলো হচ্ছে, সেক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসে কোনো রকম সিমটম রয়েছে যে এটা থেকে হতে পারে বা এটা দেখে আমরা বুঝতে পারবো যে ব্ল্যাক ফাঙ্গাসের দিকে এগুলো হচ্ছে? হ্যাঁ, না এটা আগে থেকে কিছু বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে একই কথা বললাম, যে পেশেন্টগুলো হচ্ছে তারা তো ইল পেশেন্ট, তাদের অনেক সিমটম এমনিই আছে, তারা অসুস্থ বেসিক্যালি। তারা একটা সুস্থ লোকের ব্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস সুস্থ লোকের হচ্ছে না বা হবে না। তো যাদের হচ্ছে তারা অলরেডি অসুস্থ, তাদের বিভিন্ন রকম সিমটম আছে। যদি কারো ধরুন মাথার মধ্যে কিছু একটা, অফকোর্স একটা মাথা ব্যথা হবে, কিন্তু করোনা পেশেন্টের এমনিতেও মাথা ব্যথা হচ্ছে, অন্য কারণেও মাথা ব্যথা হতে পারে। এবার কারোর মাথা ব্যথা হলে কেউ তো প্রথমে ভাবছে না যে এটা মিউকর মাইকোসিস হতে পারে, সে অন্য কারণগুলোকে ডক্টরের কাছে গেলেও তো আমরা অন্য সবচেয়ে কমন কারণগুলোকে নিয়ে আগে ভাববো দেন দ্য রেয়ার কারণ, ঠিক আছে? এবার সেই জন্য বোঝা, এবং এত ডিপ সিটেড ইনফেকশন হলে বোঝা যায় না। চোখের ইনফেকশনটা তাও অ্যাপারেন্টলি চোখটার থেকে অনেক সময় আমরা বুঝতে পারছি কালার চেঞ্জ হচ্ছে কিছু, কিন্তু মাথার মধ্যে কারোর ইনফেকশন হচ্ছে, লাংসে তো অলরেডি কোভিডে ড্যামেজ আছে, লাংসের মধ্যে ক্যাভিটি ইনফেকশন হচ্ছে। তো এগুলো ধরাটা ইজি না, সাধারণ মানুষের ক্ষেত্রে একদমই ইজি না। শুধু একটাই সিমটম বলতে পারেন, দে উইল ফিল ভেরি আনওয়েল, তারা খুব অসুস্থ লাগবে, খুব কষ্ট লাগবে শরীরে, এটাই হচ্ছে সিমটম। পার্টিকুলারলি একটা কোনো সিমটম নেই যে এইটা হলেই মানে ব্ল্যাক ফাঙ্গাস বলা যাবে বা মিউকর মাইকোসিস বলা যাবে।